হঠাৎ মেহমান চলে আসলো কিংবা বিকালে নিজেরই ইচ্ছে করলো খুব মজার কিছু রান্না করে খেতে। ফ্রিজ খুঁজলেন, কিছুই পেলেন না, এক কোনায় পড়ে আছে একটা মাত্র চিকেনের ব্রেস্ট পিস। সেটা দিয়েই তৈরি করব খুবই মজার নাস্তা। মেহমান আসলো আপ্যায়ন করতে পারবেন আর নিজের তৃপ্তি তো মিটবেই, আর মেহমান খেয়েও কিন্তু খুবই প্রশংসা করবে আজকের এই রেসিপিটি একবার বানিয়ে খাওয়ালে। চিকেনের ব্রেস্ট পিসটাকে আমি এভাবে পাতলা করে কেটে নিচ্ছি, এরপর একদম কুচি কুচি করে ব্রেস্ট পিসটাকে কিমার মতো তৈরি করে নিচ্ছি। আর আপনাদের ফ্রিজে যদি ব্রেস্টের পরিবর্তে চিকেনের কিমা থাকে সেটা দিয়েও তৈরি করতে পারবেন, কিংবা আপনাদের কাছে যদি চিকেনের লেগ পিস থাকে সেটাকেও এভাবে কিমা করে নিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করতে পারবেন। চিকেনটাকে একদম কেটে ভালোভাবে আমি কিন্তু কিমা করে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি একটা ডিম, ডিমটা রুম টেম্পারেচারে ছিল। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন লাল ক্যাপসিকাম, 2 টেবিল স্পুন সবুজ ক্যাপসিকাম। আমার কাছে 2 কালারের ছিল তাই দিয়েছি, আপনারা চাইলে যে কোনো 1 কালার ব্যবহার করতে পারেন। স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 টিস্পুন করে দিয়েছি আদা এবং রসুনের পাউডার, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিয়েছি 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর ধনে পাতা। এখন এই সবগুলোকে ভালোভাবে চিকেনের কিমার সাথে মাখিয়ে নিচ্ছি। সবজি এবং গুঁড়ো মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস। সয়া সসটাকেও ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মোজারেলা চিজ। আপনাদের কাছে যদি মোজারেলা না থাকে বা অন্য কোনো ধরনের চিজ থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন অবশ্যই চিজটা ব্যবহার করতে। এই রেসিপিতে চিজটা দিলে কিন্তু রেসিপির স্বাদটা অনেক বেশি ভালো আসে। যাই হোক, সবগুলো একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি, আর এই অলিভ অয়েল ইউজ করার ফলে আর চিকেনের যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সবগুলোই কিন্তু অনেক বেশি হেলদি। আপনারা যদি ডায়েটও থাকেন সেক্ষেত্রেও এই রেসিপিটি আপনারা নাস্তা হিসাবে খেতে পারেন, কিংবা ফুল মিল হিসেবেও কিন্তু ডিনারে খেয়ে নিতে পারেন। যাই হোক, এভাবে আমি স্পুন দিয়ে অল্প অল্প পরিমাণ করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের কিমাগুলোকে, কাবাবের শেপ করে দিচ্ছি। এটা যে একদম প্রিসাইজলি কাবাবের শেপে হতে হবে তা না, জাস্ট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের করে নিতে পারেন। আমি এভাবে গোল গোল আকার করে নিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন, খুব বেশি আঁচে হাই হিটে ভাজতে গেলে তাহলে কিন্তু চিকেনগুলো ভেতর থেকে রান্না হবে না, তাই চেষ্টা করবে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে ভালোভাবে উলটপালট করে এপিট উপিট দুপিটি সুন্দরভাবে এরকম লালচে করে ভেজে নিতে। 2 পাশটায় যখন এরকম সুন্দর করে গোল্ডেন কালার চলে আসবে আর ভেতর থেকেও চিকেনগুলো কুক হয়ে যাবে, তখন আমরা প্যান থেকে চিকেনগুলোকে উঠিয়ে নেব। আর অবশ্যই চিকেনগুলো পুরোপুরি রান্না হওয়ার পরে নামিয়ে নেবেন, আবার রান্না করতে গিয়ে খুব বেশি রান্না করে ফেলবেন না, তাহলে কিন্তু চিকেনটা রাবারের মতো হয়ে যাবে। তো পারফেক্ট টেক্সচারে রেখে এভাবে চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি আমি প্যান থেকে। আর এই তো দেখুন, তৈরি হয়ে গেল শুধুমাত্র একটা চিকেনের ব্রেস্ট পিস দিয়ে কতগুলো মজাদার কাবাব, তাও একদম ঝামেলাবিহীন। এত কম ঝামেলায় আর এত মজার এই রেসিপি কিন্তু অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ঝটপট এই রেসিপি বানাতে যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি স্বাদের। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।